নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো আমার অ্যাকোরিয়ামটি এবং তোমাদের বলবো অ্যাকোরিয়াম রাখতে গেলে কি কি জিনিস তোমাদের মেনে চলতে হবে বা কোন জিনিসগুলি রাখলে তোমাদের অ্যাকোরিয়ামের পরিচর্যা অনেক সহজ হবে, এক কথায় মাছ মারা যাবে না। চলো শুরু করা যাক। দেখো, প্রথমেই রয়েছে ফিল্টার। ফিল্টারের মধ্যে এগুলো সব এক্সটার্নাল ফিল্টার বা ইন্টারনাল ফিল্টার রয়েছে। এটা হচ্ছে স্পঞ্জ ফিল্টার রয়েছে, দেখো এর কোনো ইলেকট্রিকের প্রয়োজন হবে না। এটা টপ ফিল্টার, ফিল্টারের মধ্যে সবচেয়ে বেস্ট বলা যেতে পারে কমের মধ্যে। এটা হচ্ছে একটা স্পঞ্জ ফিল্টার, এটাও কর্নার ফিল্টার, পাম্পের সাহায্যে এগুলি চলে। এটা হচ্ছে হ্যাং অন ফিল্টার, প্ল্যান্টেড অ্যাকোরিয়ামের জন্য এগুলি বেস্ট। এটা হচ্ছে এক্সটার্নাল ফিল্টার, যেটা সবচেয়ে ভালো ফিল্টার কিন্তু এর দামটাও একটু বেশি হয়। তো এই ফিল্টারগুলির মধ্যে তোমরা কোনো একটি ফিল্টার ব্যবহার করলে তোমাদের অ্যাকোরিয়ামের জল সবসময় পরিষ্কার থাকবে, তোমাদের মাছগুলিও থাকবে সুস্থ সবল এবং মাছ মারা যাওয়ার সম্ভাবনা অনেক পার্সেন্ট কমে যাবে। তো তোমরা এর মধ্যে যে কোনো একটা ফিল্টার লাগাতে পারো। এছাড়াও তোমাদের যেটি প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা পাম্প। দেখো, এই পাম্পগুলি তোমরা ব্যবহার করতে পারো। এছাড়া শীতের দিনের জন্য তোমরা এই থার্মোস্ট্যাট ব্যবহার করতে পারো। থার্মোস্ট্যাট ব্যবহার করা অবশ্যই ভালো প্রয়োজন। এছাড়া মাছের খাবার, যে পুষ্টিগুণ সম্পর্ক খাবার তোমাদের দিতে হবে, সেই জন্য তোমাদের মাছগুলি সুস্থ সবল থাকবে। এবং এইগুলি তোমরা যদি মেনে চলো তাহলে তোমাদের অ্যাকোরিয়ামটা এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আমার অ্যাকোরিয়াম দেখো এইটি, ফিল্টার চলছে, পাম্প চলছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিও এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিও এরকম ভিডিও আরও দেখার জন্য।